অপবিশ্বাস নাকি গরিব বুবলির এমন মন্তব্যের পর অনেকেই এটা নিয়ে সমালোচনা করতেছে যে বুবলি এতটা ছোটো কিভাবে হইলো কারণ একটা মানুষকে গরিব ছোটো লোক এগুলো বলে অপমান করার তো কিছু নাই কারণ তার বড় বোন মিমি লাইভে এসে অপবিশ্বাসকে নিয়ে তার টাকা পয়সা এবং তার ফ্যামিলি এগুলো নিয়ে অনেক কথা বলছে যেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং তারা সবসময় বলে তাদের ফ্যামিলিগত শিক্ষাটা অনেক ভালো কিন্তু সেটা এখন দর্শকরা জেনে গেল যে কার ফ্যামিলিগত শিক্ষা কেমন আমি বলতে চাই উপবিশ্বাস যদি গরিবও হয় তাহলে সেই সুশিক্ষাটা তিনি ঠিকই পাইছেন কারণ গরিব বলেই তিনি শিক্ষাটা ঠিক মতো পাইছেন কিন্তু বুবলি এবং বুবলির বড় সুশিক্ষাটা পায় না তারা যতই শিক্ষিত হোক তাদের যতই টাকা পয়সা থাক কেন তারা গেল দেখেন এখানে গতকাল বুবলি একটা ইন্টারভিউর মাঝে বলে যে আমি ওই গরিবকে নিয়ে আর কথা বলতে চাই না মানে অপবিশ্বাসকে নিয়ে তিনি আর কথা বলতে চান না তিনি তাকে গরিব বলছে এটাই হলো তার মূর্খতা কারণ স্বপ্নম বুবলি তিনি সবসময় বলেন তার ফ্যামিলিগত শিক্ষা ফ্যামিলিগত শিক্ষা আর অপবিশ্বাসের কোন কোনো ফ্যামিলিগত শিক্ষা নাই যার বোন অপু বিশ্বাসের মৃত বাবা মাকে নিয়ে কথা বলে তাদের কাছ থেকে আসলে এগুলোই আশা করা যায় ভাইবারদের যে স্বপ্নম বুবলি গতকাল তিনি যে কথাটা বলছে যে আমি গরিবকে নিয়ে কথা বলতে চাই না এই যে অপু ইঙ্গিত করে এতটা ছোট করে কথা বললেন এই বিশ্বাস আপনাদের কি মন্তব্য হচ্ছে বা কি বলার আছে যে বুবলি এবং বুবলির বড় বোনকে নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন